হ্যালো এভরিওয়ান, আজকে কিন্তু আবারও আ টেম্পোরারি ম্যাটার বাই ঝুম্পা লাহিড়ি। ঝুম্পা লাহিড়ির এই টেম্পোরারি ম্যাটার আমি কিন্তু আগেই ডিটেলসে আলোচনা করেছি টেক্সট। আজকে যেমনভাবে অন্যান্য ক্লাসে আলোচনা করছিলাম বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে, আজকে কিন্তু মনে হয় আমার সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই টেক্সট থেকে। দেখো, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, এই টেক্সটের আর টেম্পোরারি ম্যাটার কেন হয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের কোয়েশ্চেনে আলোচনা করব। এবং তোমাদের কাছে অলরেডি লেখা রয়েছে ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল আর টেম্পোরারি ম্যাটার ইন রিলেশন অফ দ্য স্টোরি কন্টেন্ট, এই কোয়েশ্চেনটা নিয়ে কিন্তু প্রপার আনসার তোমাদের কাছে অলরেডি লেখা রয়েছে যারা তোমরা এই মুহূর্তে ক্লাস করছো। আলোচনা করব ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল আর টেম্পোরারি ম্যাটার। আর টেম্পোরারি ম্যাটারের টাইটেল আলোচনা করতে হবে। আমরা এই আনসারটা খুব সহজ করে দেখে নেব এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা আনসার। দ্য টাইটেল আর টেম্পোরারি ম্যাটার, টেম্পোরারি ম্যাটার ঝুম্পা লাহিড়ির গল্পে গুরুত্বপূর্ণ, কারণ এটি চিত্রিত ঘটনাগুলি এবং আবেগগুলির ক্ষণস্থায়ী প্রকৃতিকে সংক্ষিপ্ত করে। অস্থায়ী বিষয় বাক্যাংশটির কিছু ক্ষণস্থায়ী স্থায়ী হওয়ার জন্য নয়, এমন কিছু বোঝায় যা গল্পের কেন্দ্রীয় ও থিমগুলির সাথে সরাসরি সম্পর্কিত। দুঃখ, ঘনিষ্ঠতা এবং সম্পর্কের অস্থিরতার বা অস্থায়িতার সাথে সম্পর্কিত। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি দ্য প্ল্যান্ড পাওয়ার, কি বলা হচ্ছে গল্পে পরিকল্পিত বিদ্যুৎ বিভ্রাট, অস্থায়ী বিষয় টেম্পোরারি ম্যাটার এর সবচেয়ে আক্ষরিক উপস্থাপনা। এই বিভ্রাটটি প্রত্যেক দিন বা বিভ্রাটগুলি প্রত্যেক দিন সন্ধ্যায় এক ঘন্টার জন্য স্থায়ী হওয়ার জন্য নির্ধারিত। শোভা এবং সুকুমারের রুটিনে একটি অস্থায়ী ব্যাঘাত সৃষ্টি করে। যাই হোক, এই ব্যাঘাত এই দম্পতিকে তাদের আবেগ ঘন বিচ্ছিন্নতার মুখোমুখি হতে এবং পুনঃসংযোগের চেষ্টা করার সুযোগ প্রদান করে। বিদ্যুৎ বিভ্রাট পরিস্থিতির অস্থায়ী প্রকৃতিকে প্রতীকী করে, তাদের চলমান দুঃখ এবং দূরত্ব থেকে একটি সংক্ষিপ্ত অবকাশ প্রদান করে। নেক্সট প্যারাগ্রাফে দেখো আমরা দেখছি দ্য কাপল, নেক্সট প্যারাগ্রাফটা সহজ করে বলছি, বিদ্যুৎ বিভ্রাটের সময় দম্পতির মিথস্ক্রিয়াগুলি তাদের পুনঃসংযোগের অস্থায়ী প্রকৃতিকে প্রতিফলিত করে। অন্ধকার এমন একটি স্থান হয়ে ওঠে যেখানে তারা গোপনীয়তা ভাগ করতে পারে এবং মাসের মধ্যে তাদের এর চেয়ে খোলামেলা যোগাযোগ করতে পারে। অস্থায়ী অন্ধকার দ্বারা সহজতর এই ঘনিষ্ঠতার মুহূর্তগুলিও ক্ষণস্থায়ী হয়। এক ঘন্টা পরে কারেন্ট আসে, যেমন আবার চালু হয় তাদের বাস্তবতায় আবার ফিরিয়ে দেয়। তাদের সংযোগের মুহূর্তগুলো স্বল্পস্থায়ী হয়। এই টাইটেলটি জোর দেয় যে তাদের নবীকৃত ঘনিষ্ঠতা অস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটের সীমানার বাইরে থাকার জন্য নয়। নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি দ্য টাইটেল অলসো রিফ্লেক্স দ্য টেম্পোরারি নেচার, বলা হচ্ছে কি শিরোনামটি তাদের বিবাহের উন্নতির অস্থায়ী প্রকৃতিকে প্রতিফলিত করে। গল্পে জুড়ে শোভা এবং সুকুমারের মোমবাতির আলোতে খাবার এবং গোপনীয়তা ভাগ করার সময় তাদের সম্পর্কের একটি অস্থায়ী পুনরুজ্জীবন অনুভব করে। তবে এই পুনরুজ্জীবন বিদ্যুৎ বিভ্রাটের সময়ের জন্য মধ্যে সীমাবদ্ধ। একবার বিদ্যুৎ পুনর্স্থাপিত হলে তাদের সম্পর্ক আগের মতোই আবেগগত দূরত্ব ও নীরবতার অবস্থানে ফিরে আসে। এই টাইটেলটি তাদের সম্পর্ক মেরামত করার প্রচেষ্টার ভঙ্গুরতা এবং অস্থায়িতা হাইলাইট করে। নেক্সট অ্যাঞ্জায় আমরা দেখব মোর ওভার দ্য টাইটেল আর টেম্পোরারি ম্যাটার, দেখো উপরন্তু আর টেম্পোরারি ম্যাটার শিরোনামটি জীবনের তাৎপর্যপূর্ণ মুহূর্তগুলির ক্ষণস্থায়ী প্রকৃতির উপর একটি ভাষ্য হিসাবে দেখা যেতে পারে।
তাদের সন্তানের মৃত্যু একটি অস্থায়ী ঘটনা ছিল, যার স্থায়ী আবেগগত প্রতিক্রিয়া ছিল পরবর্তীতে। এই ট্র্যাজেডি তাদের সম্পর্ককে স্থায়ীভাবে পরিবর্তন করেছে, তবুও এটি যে তীব্র দুঃখ সৃষ্টি করেছে তা প্রাথমিকভাবে একটি অস্থায়ী যদিও গভীরভাবে প্রভাবশালী অভিজ্ঞতা ছিল। এই টাইটেলটি আরও দেখায় যে যদিও নির্দিষ্ট ঘটনা বা শর্তগুলি সাময়িক হতে পারে, তাদের প্রভাব স্থায়ী ও গভীর কিন্তু হতে পারে। নেক্সট স্ট্যানজায় আমরা দেখছি, দেখো দ্য কনসেপ্ট অফ, এখানে কি বলা হচ্ছে, দেখো স্থায়িতা ধারণাটি চরিত্রগুলির অভ্যন্তরীণ অবস্থারও ও প্রসারিত। গল্পের সময় উভয় শোভা এবং সুকুমার তাদের আচরণ এবং মনোভাবের মধ্যে অস্থায়ী পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। শোভা, যিনি আবেগগতভাবে দূরে ছিলেন, ব্ল্যাক আউটের সময় মুহূর্তের জন্য খোলামেলা হন এবং সুকুমারের সাথে জড়িত হন। সুকুমার, যিনি নিষ্ক্রিয় এবং প্রত্যাহত ছিলেন, এই ঘনিষ্ঠতার মুহূর্তগুলিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে নিজেকে খুঁজে পান। যাই হোক, এই পরিবর্তনগুলি স্থায়ী নয় এবং অস্থায়ী শর্তগুলো শেষ হয়ে গেলে উভয় চরিত্রই ওই তাদের আগের অবস্থায় ফিরে আসে। লাস্ট প্যারাগ্রাফে দেখো আমরা কি দেখছি, ইন কনক্লুশন দ্য টাইটেল আ টেম্পোরারি ম্যাটার, উপসংহারে টাইটেল এল আ টেম্পোরারি ম্যাটার অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি গল্পের থিমগুলির সারাংশ এবং এটি চিত্রিত ঘটনাগুলি এবং আবেগগুলির ক্ষণস্থায়ী প্রকৃতিকে আরও ব্রিফ করে। লাহিরি শিরোনামটি বা টাইটেলটির সঙ্গে শোভা এবং সুকুমারের মধ্যে সংযোগের ক্ষণস্থায়ী মুহূর্তগুলো তাদের সম্পর্ককে মেরামত করার প্রচেষ্টা, অস্থায়ী ও প্রকৃতি এবং জীবনের তাৎপর্যপূর্ণ ঘটনাগুলি অস্থায়ীভাবে বিস্তৃত ধারণাটি জোরদার করার জন্য ব্যবহার করেছেন। এই টাইটেলটি দুঃখ, ঘনিষ্ঠতা এবং মানব সম্পর্কের ভঙ্গুরতার অনুসন্ধানগুলিকে কার্যকরভাবে অন্তর্নিহিত করে। এই ছিল আমাদের আজকের কোয়েশ্চেন, দ্য সিগনিফিকেন্স অব দ্য টাইটেল অফ আ টেম্পোরারি ম্যাটার। সহজ একটা আনসার, এই আনসারটি যদি সহজভাবে এবং গুছিয়ে লিখতে পারো নির্ভুলভাবে, তাহলে কিন্তু 70-80% নাম্বার অবশ্যই ক্যারি হবে এর থেকে।